হ্যালো এভরি ওয়ান ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো দেখো এ টু বি দেওয়া আছে সিক্স ইজ টু সেভেন বি টু সি দেওয়া আছে এইট ইজ টু সেভেন তাহলে এ টু সি এর মান কত হবে নির্ণয় করতে হবে এ এবং সি এর অনুপাত নির্ণয় করতে হবে তো এ ইজ টু বি টু সিক্স ইজ টু সেভেন এটা মানে হলো এ বাই বি এটা সমান হল সিক্স বাই সেভেন আবার এই যে বি টু সি সমান এইট বাই সেভেন এটা মানে হলো বি বাই সি ইকুয়াল টু এইট বাই সেভেন এরপরে আমরা কি করবো দেখো এখানের যে আমরা একটা সমীকরণ সমীকরণ পাচ্ছি এবং এখানে দেখো একটা সমীকরণ পাচ্ছি আমরা কি করবো এদেরকে গুণ করে দেব। তাহলে গুণ করলে বাম মানে লেফট হ্যান্ড সাইড বা বাম যে অংশগুলো আছে তাদের গুণ হয়ে হয়ে যাবে যাবে অর্থাৎ A এবং ডান দিকের অংশগুলোর একসাথে গুণ হয়ে যাবে অর্থাৎ সিক্স বাই সেভেন ইন্টু এইট বাই সেভেন হয়ে যাবে তাহলে দেখো এখানে একটা জিনিস এই বি এবং এই বি কাটাকাটি হয়ে যাবে তখন আমরা এ বাই সি পেয়ে যাব। এবং ডান দিকে দেখো কি হয়ে যাবে লবের অংশগুলো গুণ হয়ে গেলে আমরা পেয়ে যাব আহ আটচল্লিশ এবং হরের অংশগুলো গুণ হয়ে গেলে আমরা পেয়ে যাবো ঊনপঞ্চাশ অর্থাৎ এ ইজ টু সি যেটা চাওয়া হচ্ছিল সেটা কত হবে না সেটা হবে আটচল্লিশ ইজ টু ঊনপঞ্চাশ তাহলে এই আটচল্লিশ ইজ টু ঊনপঞ্চাশ এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যাকচুয়াল অ্যান্সার ভিডঙ্ক ডট কম এই ম্যাচটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো